গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল এবং শুভ সরস্বতী পূজা। তোমাদের সবাইকে স্বাগত আরআরটি ফ্যামিলি ব্লগে। চলে এলাম নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে সরস্বতী পূজা, বেদের জীবনে নতুন আরেকটা অধ্যায় শুরু হচ্ছে। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন জীবনে অনেক বড় হতে পারে, ভালো একটা মানুষ হতে পারে, সেটাই তোমরাও প্রার্থনা করো। তোর আজকে হাতে খড়ি, এই ওকে আগামী বছর স্কুলে ভর্তি করবো, 3.5 বছরে আর কি, এই বছরই দিয়ে দিচ্ছি, না ওর লেখা টিখা এগুলা অভ্যাস করা তো অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্যই। তো তোমরা সবাই সাথে থেকো, আমাদের ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। হ্যাঁ বাবা, তাই যে কথা বলছে। তা আমি তো পূজা সমস্ত রেডি ঠিডি করেছি, বেদের জন্য হলুদ কুটা হচ্ছে, শুধু ব্রাহ্মণ ঠাকুরের অপেক্ষা, স্নান টান করে দেবো। আজকে দিনটা খুব ভালো না, সকাল সকাল যেহেতু এর জন্য একটু লেট করছি স্নান করাতে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, সবাই থেকো সঙ্গে দেখো, আর আসলে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো সেটা প্রার্থনা করি। যে যেখানে থাকো সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, সেটাই ঠিক। তো দেখো এই যে বেদের জন্য হলুদ আর সর্ষে ওটা হচ্ছে রায়ের দিয়ে স্নান করাবে। আজকে দিনটা যেন একটু কেমন কেমন, আবার সকাল সকাল সমস্ত কিছু রেডি করে বসে আছি, ঠাকুরমশাই পাত্তা নিয়ে, দেখি কেমন হয়েছে। এখানে দেখো আমি সমস্ত কিছু রেডি করে বসে আছি, এখানে ফল টল সব কেটে রেখে ভোগ, মানে চালকলার ভোগ রেডি করে, ঘট টট ফুল বেলপাতা সমস্ত কিছু রেডি করে, শুধু ব্রাহ্মণ ঠাকুর আসবে, ঘট আর ঠাকুর বসাবে, কিন্তু আসছে না। যায় না, যায় না, এদিকে ছি ছি, ও জামাই, এই যে কোথায় যাচ্ছি, পুজো করে পরে যা, ওগি দে, এটা ঠিক হয়েছে না একদম, আয় ছেলে চল বাড়ি চল, চলো যে পুজো দিয়ে পরে আসবো বাবা। এই যে যে আঙ্গুর খাবে তো বেদ, কি খাবে বেদ, কি খাবে আঙ্গুর বল দাদা, এখন দেখো বাবা, হ্যাঁ দেখছে দেখছে, আরে সব এই যে আঙ্গুর চলে আসছে বাবা, আসো এসো, আমরা যে পুজো করবো পুজো করবো, আসো বাবার সঙ্গে বসো তুমি, হ্যাঁ আমি এখানে দিচ্ছি, এদিকে দাঁড়াও, ওই দেখ ঠাকুর দেখবি বলছিলি না কালকে, এই দেখ ঠাকুর দেখছ দেখছ, জোকা দিব তো না, পলাশ ফুলটা কি ঠাকুরের সাইডে,
রিসেট করে নিতে পারবো নাকি দেরি হবে? আচ্ছা তাহলে যাও বাবার কাছে যাও, আমি কাশি কুল নিয়ে আসি, তুমি এদিকে পাড়া দাও খালি। বাবাই কোলে বসো, আমি কুল নিয়ে আসি। দাঁড়াও, ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরায় দেবীব চক্ষুরাতম। মুখে বর্ষ করো আবার। কবার হচ্ছে? দুইবার হচ্ছে না? দুইবার। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরায় দেবীব চক্ষুরাতম। তুমি ভয় পাও সব কিছু দেখে খালি কাঁদো। এতগুলো লাগবে, এতগুলো লাগবে, এটা বাবা বাবাই খাটায়। ঘিটা কোথায়? এই যে ঘি, এই যে এটা দিয়ে তো করবো। আমি তো বড় বলছিলাম, বড় আনো নাই, বড় ঘরে আছে। হই কি করিস? ঝিকো ঝিকো ঝিকা, এই যে পড়ে যাবি। আসতে বাবা দিকে না, তুমি লেখো লেখো লেখো। এই যে দিদি বসছে, বাতা দিদি, পাতুন দিদি, বাবাই, সবাই বসছে। ধরো ধরো ধরো, আমি লিখে দিচ্ছি, কি সুন্দর লেখা হয়েছে। ধর ধর ধরো ধরো ধরো, আমিও আসি। এই যে ধর, হ্যাঁ লেখো, তুমি লেখো, এই যে ধর না, চপটা ধর, এই অল্প খালি অল্প লেখো অল্প, তুমি বাবাই লিখে দিবে, তুমি ধরো, বাবা লিখে, বাবাই লিখে দিবে। আহা, এই ধরো, এই সরো, দেখেছো? এটা কেউ কাঁদে? বোকা ছিলে না তুমি? এই তো হয়ে গেছে, বাবা বাবা, গুড, পাচ্ছে। এই তো তাহলে তুমিও হলুদ পড়েছো তো, দেখছিস আগুন আগুন। পাতুন অরিজি, সেটা একটু ঢুকাই দে তো ভেতরে।
এখন দুষ্টুমি কেন করছো? দিদি কি দুজনে চলে যাবে? পাতা দিদি পাতা দিদি দুজনে চলে যাবে, দুষ্টুমি করে না বাবা। ওম বিষ্ণু তুই কি করছিস দিদি চুল টেনে নষ্ট করে দিয়েছিস? আবার এদিকে কেন আসছো? পা দিবা না, কুচু কুচু পা লেগে যাবে, পা লেগে যাবে। তোমাকেও দিবে, তোমাকেও দিবে, তোকে না, কোনো কিছু করা খুব মুশকিল। পাতুনি দিকে আগা, পরে আমি নিচ্ছি। ফুলগুলো ছিঁড়ে দাও। হ্যাঁ।